রাসেল ব্যবসায়ীরা কি পরিমাণ ক্ষতির হচ্ছেন শম্পা আপনি যেমনটা বললেন আসলে গত প্রায় দেড় মাস ধরে কিন্তু উজানের পাহাড়ি ঢল আর ভারী বর্ষণের ফলে কিন্তু নেত্রকোনার সীমান্তবর্তী যে দুইটি উপজেলা রয়েছে দুর্গাপুর এবং কলমাকান্দা সেই সবগুলো উপজেলা দুটির পর্যটন স্পটগুলোতে কিন্তু পর্যটক একেবারেই শূন্য হয়ে গেছে বিশেষ করে এই বছর কিন্তু পর্যটকদের আনাগুনা থাকলেও কিন্তু একেবারেই এই স্পটগুলো কিন্তু আসলে পর্যটক শূন্য হয়ে পড়েছে বলে এখানকার যে পর্যটন স্পটগুলো গুলো আশপাশে যে ক্ষুদ্র যারা ব্যবসায়ীরা রয়েছেন প্রায় কয়েক শতাক ব্যবসায়ী কিন্তু এখন প্রায় বেকার দিন যাপন করছেন আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন আসলে আহ গেল বছর তারা এই মৌসুমে পর্যটকদের আনাগুনা থাকায় বেশ ভালো কিন্তু তাদের বেঁচে কিনা হয়েছে তবে এবছর আহ যেহেতু উজানের পাহাড়ি ঢল প্রায় তিন দফা পাহাড়ি ঢল হলো এবং উজানের ঢলের পাশাপাশি যে ভারী বৃষ্টিপাত সেই ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু পর্যটকদের এখানে আনাগোনা কিন্তু কমে গেছে আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনারে যে সমীশ্বরী নদী রয়েছে সেই সমীশ্বরী নদীর পাড়ে আসলে এই সময়টা কিন্তু আসলে পর্যটকদের কাছে একটা সুন্দর একটা সময় এই সময় কিন্তু মূলত পর্যটকরা আহ মেঘ এবং সুন্দর দেখতে কিন্তু এই অঞ্চলে আসেন তবে পর্যটক না থাকার ফলে কিন্তু ব্যবসায়ীরা অনেকটাই বিভাগে পড়েছে এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ সম্পা নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পর্যটন খাতে মন্দা চলছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাস